দুদিন আগে মেসির হ্যাটটিকে এইবারকে 5 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আর 4 ম্যাচ পর ছন্দে ফিরেছেন মেসি। মেসি এমন সময় ছন্দে ফিরল যেটা বার্সার জন্য খুবই দরকার ছিল, কারণ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কঠিন প্রতিপক্ষ ইতালিয়ান লিগের চ্যাম্পিয়ন নাপোলি। তুলনামূলকভাবে নাপোলি বার্সার জন্য কঠিন প্রতিপক্ষ, তারপরে আছেন মর্যাদার এল ক্লাসিকো। তাই ঠিক সময়ে নিজের চিরচেনা রূপে ফিরেছেন লিওনেল মেসি। বর্তমানে লালিগের সবার উপরে আছেন মেসির বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে বার্সেলোনা ম্যাচের আগে কিছু দিক নজর দেওয়া যাক। বার্সেলোনা ম্যাচে মিডফিল্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাপোলি বিপক্ষে যদি বার্সেলোনা মিডফিল্ডে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, আপনি নিশ্চিত থাকুন বার্সার কাছে নাপোলি হারতে বাধ্য। কিকে সেতিয়ান প্রধান কোচ হিসেবে নিয়োগের পর থেকে যত ম্যাচ খেলেছে বার্সা, আগের কোচের চেয়ে বেশি মিডফিল্ড আরও শক্তিশালী হয়ে উঠেছে বার্সার, যেটা আগের ম্যাচেও চোখে পড়েছিল। যদি ম্যাচে সাফল্য পেতে হয় অবশ্যই এই ট্যাকটিক্স চালিয়ে যেতে হবে কিকে সেতিয়ানের। ক্যাম্প নোতে এবারে বিপক্ষে 5-0 ব্যবধানে জয়ী ম্যাচে মিডফিল্ডার আর্থার তার লক্ষ্য অবস্থানগত খেলা, আক্রমণাত্মক আক্রমণ এবং নিখুঁত পাসের জন্য চোখ দিয়ে এক সাউন্ড আউট খেলার জন্য বেশ নজর কেড়েছে আর্থার। সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু আশা করাই যায় নাপোলির বিপক্ষে। যদিও বার্সেলোনার একটি অনিয়মিত মৌসুম পার হচ্ছে, লালিগা চ্যাম্পিয়নদের তুলনায় তাদের চেয়ে বেশি পয়েন্ট কমে যাওয়ায় নাপোলি আরও বেশি অস্থির। সমস্ত প্রতিযোগিতায় সর্বশেষ 16টি ম্যাচের মধ্যে 9টি জয় পেয়েছে নাপোলি। এদিকে সান পাওলোর সর্বদা খেলার জন্য শক্ত মাঠ, বিশেষত এটি যদি কোনো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয় তখন ভক্তরা প্রধান প্রতিপক্ষ হয়ে যায়। প্রতিপক্ষকে শীষ দেওয়ার সময় ক্রমাগত তাদের দলকে উল্লাসিত করে নিজ ভক্তরা। নাপোলি নিজেদের মাঠে এই বছর লিভারপুল এবং জুভেন্টাসকে হারিয়েছে। নাপোলি তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিজেদের মাঠে তাদেরকে হারাতে কষ্ট হবে বার্সেলোনার, কারণ তাদের পক্ষে নিজেদের ঘরে মাঠ, ঘরে দর্শক, তবুও জয়ের স্বপ্ন দেখাবে মেসির এইবারের বিপক্ষে হ্যাটট্রিক। তাছাড়া নাপোলির সাথে মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনার পূর্বের রেকর্ড বার্সার পক্ষেই কথা বলছেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বার্সেলোনা বনাম নাপোলি, খেলাটা শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 2টায়।